লরির ধাক্কায় মৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ফারাক্কার তিলডাঙ্গার এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম ইসলাম শেখ, বয়স 54 বছর, বাড়ি ফারাক্কার তিলডাঙ্গার দহিরপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর অবস্থায় রাস্তায় লরির চাকার নিচে পড়ে যায়। তড়িঘড়ি ফারাক্কা থানার পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটিকে আটক করে ফারাক্কা থানা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ঘটনা হয়েছে ফেরারি মোড়ে, হ্যাঁ টিল্লাঙ্গা রেলগেট, রেলগেট আছে ওইখানে হয়েছে। আমার নাম রেখা বিবি, আমার নিজের বোন, এটা আমার দিদি। লরির ধাক্কাতে মারা গেছে, বুঝলাম স্যার। এখন সুচিকিৎসার সেরা ঠিকানা এসবি পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বাণীপুর, উমরপুরে। এসবি পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বাণীপুর উমরপুরে এখন বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়ের রোগের চিকিৎসা করছেন ডাক্তার ওয়াসিম বাড়ি। ডাক্তার ওয়াসিম বাড়ি, MBBS কলকাতা, MS অর্থ, অ্যাসোসিয়েট প্রফেসর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রাক্তন ন্যাশনাল মেডিকেল ও হসপিটাল কলকাতা। এখন আর কলকাতা পাটনা নয়, এবার আপনার শহর উমরপুরে হাড়ের সমস্যার সমাধান এসবি পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রতি বুধবার ও রবিবার এসবি পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করছেন এবং তার পরামর্শ দিচ্ছেন। বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন এসবি পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা এসবি পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বাণীপুর, উমরপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।